हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। केमन आछो तुम्हरा सबाई? आशा करछि राधा माधवी कृपा सबाई खूब भालो आछो। तो फ्रेंड्स, आगामी 15 तारीख 15 जानुआरी हलो मकर संक्रांति बा पौष संक्रांति। तो एदिनी गंगा सागरेर मेला आछे आमादेर पश्चिमबंगे। सागर द्वीपे कपिल मुनिर आश्रम आछे, ओइखाने सागर और गंगा मिलित होयेछेन बोले ওটা গঙ্গাসাগর নামে পরিচিত। তার জন্য এখানে মেলা হয়, 2-3 দিন ব্যাপী মেলা হয় এখানে। তো 15 তারিখ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো সেদিন মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করতে হয়, তোমরা সবাই জানো। তো সেই দিন গঙ্গা স্নান অবশ্যই করবে। তো আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গা স্নানের সময় হলো, পশ্চিমবঙ্গ বা গঙ্গাসাগরের সময় হলো ভোর 4:45 থেকে 6:21 পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা সবাই গঙ্গা স্নান করবে। যাদের বাড়ির পাশে গঙ্গা নেই, অন্য নদী, ওই নদীতে গিয়েও তোমরা স্নান করতে পারবে। বা যাদের বাড়ির কাছে কোনো নদী নেই, তারা বাড়িতেই বালতির জলেই 3 বার গঙ্গা 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 বললেই, গুরু মহারাজ বলেছেন যে 3 বার গঙ্গা গঙ্গা বললেই গঙ্গা দেবী স্বয়ং চলে আসেন। তো এইভাবে তোমরা সবাই 3 বার গঙ্গা গঙ্গা বলে গঙ্গা স্নান করতে পারবে। তাহলে গঙ্গা স্নান হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ওই টাইমের মধ্যে করতে হবে, ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, ঠিক আছে? তো ওই টাইমের মধ্যে গঙ্গা স্নান করে নেবে। আর গঙ্গাসাগরের মেলায় যদি যাও তাহলে যেতে পারো। অবশ্য আমিও যাইনি কোনোদিন, এখনো ইচ্ছে ছিল কিন্তু আমি সেবা থেকে এখানে ছুটি পাবো না বললে আমার আর যাওয়া হয়নি। তো এর জন্য দেখি ভগবান যদি কৃপা করে। তো যাই হোক, তো গঙ্গাসাগর কিভাবে ওইখানে, গঙ্গা দেবী কি করে আসলেন ওইখানে, এটা নিয়ে একটু আলোচনা করি। তো এখানে কপিল মুনির আশ্রম আছে, কপিল দেব হলেন ভগবানের অবতার। কর্দম মুনি আর দেবহূতির পুত্র ছিলেন কপিল মুনি, ঠিক আছে? তো এখানে কপিল মুনির আশ্রম আছে। তো আরেকটু আগে যাই, সত্যযুগে রাজা ছিলেন, পুরো পৃথিবীর রাজা ছিলেন রাজা সগর। তো সগর রাজা খুবই ভক্ত ছিলেন, বিষ্ণু ভক্ত ছিলেন। উনি খুব দান ধ্যান করতেন, খুব পূজা অর্চনা করতেন, ভক্তি ছিল, মানে একজন ভক্ত ছিলেন। তো একবার ওনার মনে কি হলো যে উনি 100টা অশ্বমেধ যজ্ঞ করবেন। তো অশ্বমেধ যজ্ঞ করার জন্য অশ্ব ছাড়তে হয়। তো 99টা অশ্বমেধ যজ্ঞ খুব সুন্দরভাবে যজ্ঞটা সম্পূর্ণ হয়েছে। যখন 100তম হবে, 100তম অশ্বমেধ অশ্ব যখন ছাড়া হলো, দেবরাজ ইন্দ্র ভাবছে কি ব্যাপার, সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করছে কেন 100টা, এটার কি উদ্দেশ্য হতে পারে? তাহলে কি সগর রাজা আমার ইন্দ্রপদ নিতে চাইছে? কারণ 100টা অশ্বমেধ যজ্ঞ করলে স্বর্গের রাজা হওয়ার যোগ্যতা পাওয়া যায়। তাহলে কি আমার পদটা কি এখন ছিনিয়ে নেবে সগর রাজা? না না না, ওর যোগ্যটা কমপ্লিট হতে দেওয়া যাবে না। যোগ্যটা যাতে পূর্ণ না হয় আমি সেই ব্যবস্থা করব। তখন কি করলো ইন্দ্রদেব, ইন্দ্রদেব অশ্বটা যখন ছাড়া হয়েছে, ইন্দ্রদেব ওটাকে নিয়ে গঙ্গাসাগর দ্বীপ, সাগর দ্বীপের ওইখানে কপিল মুনির আশ্রমের পাশে ওইখানে নিয়ে লুকিয়ে বেঁধে রেখেছে। তো সগর রাজা যখন দেখছে যে আমার অশ্ব ফিরে আসছে না, নিশ্চয়ই কেউ বেঁধে রেখেছে, তখন কি করলো, সগর রাজার 60,000 পুত্র ছিল, 60,000 পুত্রকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। বলছে যাও তোমরা পুরো পৃথিবী ঘুরে খুঁজে নিয়ে আসো, অশ্বটা কোথায় গেল, কে বাঁধলো, কার এত বড় সাহস, সগর রাজার অশ্ব বেঁধে রেখেছে, খুঁজে নিয়ে আসো। তো সগর রাজা 60,000 পুত্র ত্রাণ ত্রাণ করে গোটা পৃথিবীতে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের ওইখানে কপিল মুনির আশ্রমের ওইখানে গিয়ে পেয়েছে অশ্বটাকে। দেখছে হ্যাঁ, অশ্বটাকে লুকিয়ে বেঁধে রাখা আছে। আর পাশেই যখন ইন্দ্রদেব বেঁধে গেছে, তখনও কপিল মুনি তখন ধ্যান করছিলেন। আর যখন ওরা খুঁজে পেয়েছে, তখনও কপিল মুনি ধ্যানই করছেন। তখন ওরা কি করলো, খুব কটুবাক্য বলল রাজাকে, এই রাজা কেন, সরি কপিল। তো তখন ওরা কপিল মুনিকে দেখলো যে কপিল মুনি ধ্যান করছে চোখ বন্ধ করে। তখন ওরা অনেক রকমের কটুবাক্য বলতে লাগলো কপিল দেবকে, চুরি করে আবার ধ্যান করা হচ্ছে, মানে উল্টো পাল্টো এইভাবে অনেক রকমের কটুবাক্য বলেছে। তো
এইটা বলার ফলে কি হলো, কপিল দেব যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ছিলেন, ভগবান কৃষ্ণের অবতার ছিলেন, তো কপিল দেব কিন্তু ওদেরকে ভস্ম করেননি, ওরা নিজেরাই ভস্ম হয়ে গেছে, কারণ ওরা ভগবানের চরণে অপরাধ করেছিল, সেই অপরাধের ফলেই ওরা দণ্ড পেয়েছে, মানে ভস্ম হয়ে গেছে। 60,000 পুত্রই, সগর রাজার 60,000 পুত্রই ভস্ম হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো সগর রাজা যখন খবর পেলেন, তখন কি করলে, ওনার আরেক ছেলে, আরেক পত্নী থেকে আরেক ছেলে ছিলেন, ওর ছেলে আয়ুষ্মান, আয়ুষ্মানকে পাঠিয়েছে, যাও তো দেখে আসো তো, তুমি গিয়ে দেখো ব্যাপারটা কি হয়েছে। তখন আয়ুষ্মান এসে কপিল দেবের চরণে ধরল, বৃত্তান্ত সব জানতে পারলো, ক্ষমা টমা চাইলো, ক্ষমা করে দিন, খুব প্রার্থনা করলো। তখন কপিল দেব বললেন যে আমি তো এদের কিছু করিনি, তাহলে আমি কি করে ঠিক করব, তোমাদের বংশেরই, সূর্য বংশেরই কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে তপস্যার দ্বারা খুশি করতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ যদি প্রসন্ন হন তপস্যার দ্বারা, তবে ভগবান শ্রীকৃষ্ণ যদি গোলক বৃন্দাবন থেকে গঙ্গা দেবীকে এখানে এই ধরাধামে এখানে পাঠান, তাহলে ওই গঙ্গার স্পর্শে একমাত্র তোমার সব 60,000 জেঠুরা জীবিত হবে, পুনরুজ্জীবিত হবে। তো আয়ুষ্মান বাড়ি গিয়ে বলল দাদুকে, দাদু এরকম এরকম। তখন সগর রাজা তপস্যা করলেন, কিন্তু ওনার তপস্যাতেও সন্তুষ্ট হলেন না ভগবান। আয়ুষ্মান তপস্যা করলেন, আয়ুষ্মানও হলেন না। আয়ুষ্মানের পুত্র সেও তপস্যা করলো, তার দ্বারাও ভগবান সন্তুষ্ট হয়নি। তার পুত্র করলো, তাও সন্তুষ্ট হয়নি। কিন্তু তার পুত্র নাম ছিল ভগীরথ। ভগীরথ ছোটবেলা থেকেই খুব কৃষ্ণ ভক্ত ছিল, খুব ভক্তিপরায়ণ ছিল, খুব ভক্তি ছিল, সবসময় রাধা মাধবের সেবা করত, সেবা পুজোয় ব্যস্ত থাকত, সবসময় হরি নাম করত। সে যখন তপস্যা করলো, তার তপস্যায় ভগবান সন্তুষ্ট হলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ঠিক আছে, গঙ্গা দেবী যাবে তোমার সব দাদুদেরকে উদ্ধার করতে। গঙ্গা দেবীকে আদেশ করলেন, গঙ্গা দেবী গোলক বৃন্দাবনে তখন ছিলেন, গোলক বৃন্দাবনে গঙ্গা দেবীকে ভগবানের চরণামৃত হিসেবে বলা হতো, ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই হিসাবে গঙ্গা দেবী ভগবানের চরণামৃত। তো গঙ্গা দেবীকে যখন আদেশ হলো যে তোমাকে যেতে হবে ধরাধামে পৃথিবীতে, তখন গঙ্গা দেবী বলছেন, প্রভু আপনি আমাকে আজ্ঞা দিয়েছেন আমাকে যেতেই হবে পৃথিবীতে, কিন্তু আমি যে যাব পৃথিবীতে তো এত পাপি লোক রয়েছে, আর আমি এত পবিত্র, ওরা তো সবাই আমার জলে স্নান করলে ওদের সব পাপ বিনষ্ট হয়ে যাবে, সব পাপ ধুয়ে যাবে, কিন্তু ওই পাপগুলো তো আমার মধ্যে চলে আসবে, আমি তো কলুষিত হয়ে যাবো এখানে। এটা একটা রিকোয়েস্ট করলো। আর একটা বলছে যে আমি যদি ডাইরেক্ট গোলক বৃন্দাবন থেকে বসুন্ধরা ডাইরেক্ট পৃথিবীতে নামি, বসুন্ধরা তো আমার এতটা প্রেশার সহ্য করতে পারবে না, তাহলে তো ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে দেও দেখো, তুমি প্রথম যেটা বললে যে পাপীরা স্নান করলে তুমি কলুষিত হবা, না ওটা হবে না, কারণ পাপীরা যেমন স্নান করে পবিত্র হবে তোমার জলে, তোমার জলে আমার অনেক শুদ্ধ ভক্তরাও স্নান করবে, তো ওদের স্নান করার ফলে সে পাপগুলো সব, সেই কলুষিতগুলো সব দূর হয়ে যাবে, তুমি আবার সেই পবিত্রই পবিত্রই থেকে যাবা। আর দ্বিতীয়টা, তুমি যে ডাইরেক্ট নিচে নামবা না, প্রেশার নিতে পারবে না ধরা দেবী, তো তুমি প্রথমে আগে ভোলেনাথ শিব শম্ভুর মাথায় আগে তুমি আশ্রয় নেবা, আগে ভোলেনাথ তোমাকে জটায় ধারণ করবেন, তারপর ওনার জটার থেকে তুমি আস্তে আস্তে পৃথিবীতে নামবে, ঠিক আছে। তা গঙ্গা দেবী তারপরে গোলক বৃন্দাবন থেকে নামলেন, নেমে ভোলেনাথের জটায় আটকালেন। ভোলেনাথ কি করলেন, জটায় যেই গঙ্গা দেবী এসেছেন জটটা মুড়িয়ে এভাবে বেঁধে রাখলেন। তারপর আর কি, গঙ্গা দেবীকে ছাড়ছে না ভোলেনাথ,
তখন আবার ভগীরথ ভোলেনাথের তপস্যা করলেন। আর ভোলেনাথ অল্পতেই সন্তুষ্ট, ভোলেনাথ তেমনি খুশি হয়ে খুশি হলেন। তখন ভগীরথ বলল যে আমার দাদুদেরকে আমার উদ্ধার করতে হবে, গঙ্গা দেবীকে একটু যেতে দিন আমার সাথে। তখন ভোলেনাথ কী করলেন, একটা জটা খুলে গঙ্গা দেবীকে নামিয়ে দিলেন পৃথিবীতে। তো গঙ্গা দেবী বলছেন যে ভগীরথ আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি যেদিক দিয়ে যাবে আমি সেদিক দিয়ে যাব, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না, তুমি আমার শব্দ শুনতে পাবা, জলের যেরকম শব্দ হয় তুমি ওই শব্দটা শুনতে পাবা। তো তুমি আগে আগে যাবা শঙ্খ ফু দিতে দিতে, আর আমি পিছনে পিছনে আসব, তুমি শঙ্খ ফু দেবা, ঠিক আছে? শঙ্খ ফু দিতে দিতে যাবো, কিন্তু পিছনে যেখানে তুমি তাকাবা সেখানে কিন্তু আমি থেমে যাবো, আমি আর যাবো না। বলে ঠিক আছে মা গঙ্গা, তাই হবে। তো যেহেতু ভগীরথ মা গঙ্গাকে নামিয়েছিল, তার জন্য মা গঙ্গার আরেক নাম হলো ভাগীরথী গঙ্গা। তারপর কি, ভগীরথ নিয়ে যাচ্ছে, পিছনে পিছনে মা গঙ্গা যাচ্ছে। তো পথে জন্মভূমির আশ্রম ছিল, জন্মভূমির আশ্রম দিয়েই উপর দিয়ে চলে গেছে ভগীরথ, পিছনে পিছনে ভাগীরথীও চলে গেছে। তার জন্য কি হয়েছে, জন্মভূমির আশ্রমটা জলে পতিত হয়ে গেছে। তার জন্য কি করলো, জন্মভূমি রেগে গিয়ে গঙ্গা দেবীকে আটকে দিল, নিজের মধ্যেই করে নিল। তখন আবার ভগীরথ খুব নম্রভাবে বিনীত হয়ে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে প্রার্থনা করলো যে না, গঙ্গাকে নিয়ে যেতে হবে আমার। তখন জন্মভূমি কি করলেন, নিজের কান দিয়ে গঙ্গা দেবীকে বের করে দিলেন। তার জন্য গঙ্গার আরেক নাম জাহ্নবী গঙ্গা, জন্মভূমির পুত্রী হিসাবে ওনাকে দেখা হয়। তো গঙ্গা যেতে 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 পশ্চিমবঙ্গের মায়াপুর ধামের ওইখানে গঙ্গা দেবী থমকে গেছেন। ভগীরথ বলছে কি ব্যাপার, আমি তো তাকাইনি, তুমি কেন থমকে গেলে, যাচ্ছ না কেন? বলছে দাঁড়াও ভগীরথ, আমি এখানে কিছুদিন থাকতে চাই, কিছুদিন পর আমার প্রভু এখানে অবতীর্ণ হবেন, মহাপ্রভু গৌরচন্দ্র এখানে আসবেন, আমি ওনার দর্শন পেয়ে তারপরেই যাব। তো মা গঙ্গা কিছুদিন মায়াপুরে ছিলেন মহাপ্রভুর দর্শনের জন্য। তারপরে যখন মহাপ্রভু আবির্ভূত হলেন, মহাপ্রভুর দর্শন পেয়ে আবার চলে গেছেন। তো এই সেই জায়গা ওইখানেই কপিল মুনির আশ্রম সাগরদ্বীপ, ওইখানে গিয়েই গঙ্গা দেবী সাগরের সাথে মিলিত হয়েছিল। তো অনেকে ভাবে যে এই গঙ্গাসাগর মেলাই মনে হয় গঙ্গার উৎপত্তি, গঙ্গা দেবী ধরাধামে এসেছেন। না, গঙ্গা দেবী এসেছেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে, গঙ্গা দশহরা বলা হয় যেটাকে, সেই দিন গঙ্গা দেবী এসেছেন ধরাধামে। তো তোমরা মনে রাখতে পারো যে যখন আমরা পাণ্ডব আর নির্জলা একাদশী করি, ঠিক তার আগের দিন গঙ্গা দশহরা হয়, সেই দিন গঙ্গা দেবীর উৎপত্তি হয়েছিল এই ধরাধামে। তো এটা হলো গঙ্গার সঙ্গে সাগরের মিলিত। তো এইভাবে মিলন হয়ে যখন মিলিত হয়ে যায়, তখন সাগর রাজা 60,000 পুত্র উদ্ধার পেয়েছিল। তো এই দিন তোমরা কি করবে, গঙ্গা স্নান তো মাস্ট করবে যেটা বললাম, তারপরে ভোরে উঠে গঙ্গা স্নানটাকে করে নেবে, ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত গঙ্গা স্নান করে সবাই মঙ্গল আরতি করবে, মঙ্গল আরতি করে শাস্ত্র অধ্যয়ন করবে, আর শাস্ত্র অধ্যয়ন করবে বেশি অধিক অধিক করে হরিনাম জপ করবে, আরতি করবে ভগবানের, ভগবানকে সুন্দর করে সাজাবে। আর বাঙালিদের মধ্যে আছে যে পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি খেতে হয়, পিঠে পুলির মাস এটা, ঠান্ডাও পিঠে পুলি খেতে হবে। তো পিঠে পুলি অবশ্যই খাবে, কিন্তু পিঠে পুলিটা করে অনেকে কী করে, একদিকে মা বানাচ্ছে আর একদিকে খাচ্ছে বসে বসে সাজ পিঠে। আমি দেখেছি অনেক জায়গায়, মানে উনুনের ধারে বসে বসে মানে বানিয়ে বানিয়ে গরম গরম বানাচ্ছে, আর এখানে থালা নিয়ে গুড় দিয়ে দিয়ে সাজ পিঠাগুলো ভরিয়ে খাচ্ছে। এটা করবে না, আগে ভগবানকে দেবে, ঠিক আছে? আগে ভগবানকে নিবেদন করে তারপরে যখন ওটা প্রসাদ হয়ে যাবে, মহাপ্রসাদ, তখন তোমরা গ্রহণ করবে। তো নানা রকমের পিঠে ভগবানের দুধের জিনিস খুব পছন্দ, নানা রকম দুধের পিঠে বানিয়ে পায়েস করতে পারবেন, পায়েস করে সুন্দর করে ভগবানকে ভোগ লাগাবেন, তারপরে প্রসাদ পাবেন। আর যারা আমিষ গ্রহণ করেন, দয়া করে সেদিন আমিষটা
গ্রহণ করবেন না, ঠিক আছে? নিরামিষ করবেন, নিরামিষ খাবেন। আর যারা প্রসাদ ভোজী তারা তো প্রসাদ ভোজী ভগবানকে দিয়েই নিবেদন করে সবাই। তো যারা আমিষ খান ওরা দয়া করে বর্জন করবেন সেদিন, অধিক করে হরিনাম জপ করবেন। আর হ্যাঁ, বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবকে দান যদি করতে পারেন, দান বা সেদিন অন্ন ভোজন যদি করাতে পারেন খুবই ভালো, অতি উত্তম। আমাদের বা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে, মন্দিরে গিয়ে পিঠে নানা রকমের পিঠে করে ওটা নিয়ে ভোগ লাগাতে পারেন, বা বাড়িতে যে ভগবানের বিগ্রহ আছে বা আলোক্য আছে ওইখানে ভোগ লাগিয়ে তারপরে ওটা প্রসাদ পাবে, ঠিক আছে? তো এইভাবে সবাই মকর সংক্রান্তি পালন করো। সবাইকে মকর সংক্রান্তির বা পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। তো একবার সবাই আমার সাথে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। হরে কৃষ্ণা।